হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বানালাম চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথম মাংসটা ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, চিলি সস সব দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে। হ্যাঁ, একটা ডিমও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতো ঢেকে রাখবে। তারপরে গরম গরম তেল গরম করে কড়াইয়ের মধ্যে মাংসগুলো একটা একটা করে ভেজে নিতে হবে লাল লাল করে, যখন ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো তুলে রেখেছি, উফ, এটাই খেতে ইচ্ছা করছে দেখে, ভাজাটাই মনে হচ্ছে খেয়ে নিই, আর গ্রেভিটা বানাতে হবে না। তো গ্রেভি বানানোর জন্য সবার প্রথম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে নুন, সব যে মশলাগুলো আছে একটা করে দিয়ে দিতে হবে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে গ্রেভিটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর এর মধ্যে যে সসগুলো, যেটা ম্যারিনেশন করার সময় চিকেনটা দেওয়া হয়েছিল, সেই সসগুলোই দিতে হবে, টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভিটা। তারপর গ্রেভিটা কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দিতে হবে। জলের মধ্যে যে ভাজা চিলি চিকেন চিকেনগুলো ছিল সেই ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে মাখামাখা করে করে নিতে হবে। তারপর এটা সার্ভ করুন ফ্রাইড রাইসের সাথে। বিশ্বাস করো, চিলি চিকেনটা দারুণ টেস্টি, স্পাইসি অ্যান্ড সফট হয়েছিল। আমি কেটে দেখাচ্ছি, দেখো, উফ, আমার ভয়েস দিতে দিতে মুখে জল চলে এলো। চিলি চিকেনটা এত টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা দেখে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। টাটা।